সঞ্জয় লীলা বানশালীর হীরামান্ডে নিয়ে চর্চার অন্ত নেই। বিতর্ক তৈরি হয়েছে সিরিজের কাস্টিং ও প্রেক্ষাপট নিয়ে। ঠিকঠাক গবেষণা করা হয়নি এটি নির্মাণের ক্ষেত্রে, এমনটাই অভিযোগ পরিচালকের বিরুদ্ধে। দাবি করা হচ্ছে ঐতিহাসিক তথ্যে ভুল করেছেন বানশালী। কাস্টিংয়ের ক্ষেত্রেও স্বজন পোষণের অভিযোগ তুলেছেন, এমনকি সিরিজের সংলাপে ব্যবহৃত উর্দু নিয়েও আপত্তি দর্শকের একাংশের। কিন্তু এত বিতর্ক সত্ত্বেও ওটিটির ময়দানে হীরামান্ডির রথ কিন্তু অপ্রতিরোধ্য। মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যে নয়া রেকর্ড গড়ে ফেলল গোটা বিশ্বে। এখন পর্যন্ত সব থেকে বেশি সংখ্যক দর্শক টানা ভারতীয় সিরিজের খেতাব পেয়েছে সিরিজটি। 43টি দেশের নিরিখে সেরা 10-এর নাম তুলেছে এটি। তথ্যটি নিশ্চিত করেছেন সিনেবাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ। ইনস্টা পোস্টে তিনি জানিয়েছেন, সঞ্জয় লীলা বানশালীর প্রথম ওয়েব সিরিজ হীরামান্ডি এযাবৎকালের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। বিশ্বব্যাপী সব থেকে বেশি দেখা ভারতীয় সিরিজের শীর্ষস্থান অধিকার করেছে। গত 1 মে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে হীরামান্ডি। সঞ্জয় লীলা বানশালীর 18 বছরের স্বপ্ন তিল তিল করে নিজের হাতে গড়ে তুলেছেন সিরিজটিকে। কোনো রকম কসরৎ বাকি রাখেননি। এই সিরিজে কোটি কোটি টাকার শুধু গয়নায় ব্যবহৃত হয়েছে। মোট 300 কেজিরও বেশি গয়না ছিল, যা দুর্মূল্য মুক্তা পান্না হীরা দিয়ে তৈরি। শুটিং সেটও চোখ ধাঁধানো। বিগ বাজেটের এই সিরিজ ঘিরে সমালোচনা হলেও এই রেকর্ডের মাধ্যমে মোক্ষম জবাব দিয়েছেন বানশালী। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।